আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নে সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন সাথী। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 27তম আসরের পর্দা উঠল। নতুন বছরের পহেলা জানুয়ারি পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে BBCFCA-তে এই মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ব্যবসার উন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন জরুরি, সেদিকে লক্ষ্য রেখেই সড়ক নৌপথ সহ সব যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করছে সরকার। একই সঙ্গে বহুমুখী পণ্য উৎপাদন এবং নতুন নতুন বাজার সৃষ্টির আহ্বান জানান সরকার প্রধান। দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য এবারও কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত BRTC-র ডেডিকেটেড সার্ভিসের ব্যবস্থা রয়েছে। দেশীয় পণ্যের প্রচার প্রসার বিপণন ও উৎপাদনে সহায়তার জন্য এই মেলার আয়োজন করা হয়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিনে রাত 10টা পর্যন্ত মেলা চলবে। দেশজুড়ে বই উৎসব চলছে। প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হচ্ছে। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার। আর গাজীপুরের কাপাসিয়ায় নতুন বই তুলে দেওয়া হয়েছে মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি গাজীপুরের কাপাসিয়ায় পাইলট উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিকের বই উৎসবের উদ্বোধন করেন। তবে উৎসব করে বিতরণ করা হলেও সব শিক্ষার্থী বই পাচ্ছে না। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, ছাপা জটিলতায় এ সমস্যায় তৈরি হয়েছে, দ্রুত বই ছাপার কাজ শেষ হবে। দর্শক, বই উৎসবের খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান ও গাজীপুরের কাপাসিয়া থেকে রায়হানুল ইসলাম। আমরা প্রথমে চলে যাব সাকিবুর রহমানের কাছে। সাকিব, বই উৎসবে শিক্ষার্থীদের উপস্থিতি ও উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাথী, আসলে বই উৎসবের যে কথাটি সেটি বললে চলে যে শিক্ষার্থীরা উৎসবের যে আমেজ, সেই আমেজ নিয়ে কিন্তু বই উৎসব পালন করছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণ রয়েছে, সেখানে 34টি প্রাথমিক বিদ্যালয়ের 3000 শিক্ষার্থীরা এসেছেন তাদের বই নেয়ার জন্য, এবং সেই বই উৎসবকে ঘিরে তাদের মাঝে আনন্দ, সেটি তারা সেই আনন্দটি উপভোগ করছেন এবং তারা তাদের সহপাঠীদের সাথে সেই আনন্দ উপভোগের মধ্য দিয়ে দিনটি পার করছেন। একটি বিষয় যদি বলে রাখি যে প্রাথমিকে কিন্তু প্রায় 60% বই আজকে বিতরণ করা হবে, অর্থাৎ 40% বই কিন্তু আসলে বিতরণ করা হচ্ছে না, ঘাটতি রয়েছে। যেহেতু কাগজের সংকট ছিল, এই সংবাদটি আমরা আগের থেকেই প্রচার করে আসছি, কাগজের সংকটের কারণে শেষ সময়ে বই ছাপানোর কাজ নিয়ে কিন্তু বেশ ধরনের জটিলতা তৈরি হচ্ছিল, সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে যে 40% বই আজকে তারা দিতে পারছে না, এবং মাধ্যমিকে প্রায় 30% বই কিন্তু সরবরাহ করা হবে না। আরেকটি বিষয় যদি বলি যে বইগুলোর যে কাগজের যে বিষয়টি, সেই ক্যামেরাতে যে এই যে পাতাগুলো রয়েছে, সেই বইয়ের পাতাগুলো কিন্তু সম্পূর্ণ নিউজ প্রিন্টে করা হয়েছে। প্রতি বছর এই বইগুলোকে হোয়াইট প্রিন্টে করা হয়, কিন্তু এই বছর সবগুলো বই নিউজ প্রিন্টে করা হয়েছে। বইয়ের যে মান সেটি কিন্তু একেবারেই খারাপ বললেই চলে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, যেহেতু এখানে প্রাথমিকের শিক্ষার্থী, সেক্ষেত্রে আসলে তারা তাদের যে বইয়ের মানটি সেই বিষয়ে তারা অতটা না বলতে পারলেও আমরা অভিভাবকদের সঙ্গে বলেছি, অভিভাবকরা বলছেন যে বিগত বছরগুলোতে বইয়ের যে মান সেটি আরও ভালো ছিল। কিছুক্ষণের মধ্যে এখানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলবেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের প্রতিমন্ত্রী, তিনি আসলে, তার কাছে আমরা এই বিষয়গুলোই মূলত জানতে চাইব। তো আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা আমাদের আরেক সহকর্মী আছেন গাজীপুরে, সেখানে শিক্ষামন্ত্রী আছেন, মাধ্যমিক পর্যায়ের যে বই উৎসব সেই বিষয়ে জানাবেন।
প্রতিদিন স্মরণ করব এই বাংলাদেশ যতদিন আছে আমরা তাদের প্রতি শ্রদ্ধা দেখাব আর আমরা শপথ নেব আমরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ব আজকে বই পাচ্ছি আজকে কম্পিউটার পাচ্ছি আজকে স্কুলের ভবন পাচ্ছি যার কারণে পাচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের প্রত্যেক শিশুকে মায়ের দৃষ্টিতে আগলে রেখে সবাইকে এগিয়ে দিয়ে যাওয়ার জন্য পাশাপাশি জীবন থেকেও শিখতে হবে বাবা মার কাছ থেকে শিখতে হবে গল্পের বই পড়তে হবে আমরা তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে ভাষা শেখার চেষ্টা করব আমরা মিল কারখানায় কিভাবে উৎপাদন হয় সেটা জানার চেষ্টা করব গবাদি পশু কিভাবে পালন অসংখ্য ধন্যবাদ আপনাদের দর্শক এতক্ষণ বই উৎসবের খবর জানাচ্ছিলেন সাকিবুর রহমান ও গাজীপুরের কাপাসিয়া থেকে রায়হানুল ইসলাম মেট্রো রেল সংবাদ প্রায় দুই ঘন্টা বন্ধ থাকার পর চতুর্থ দিন চলছে মেট্রো রেল লম্বা সময় অপেক্ষা করে অনেকেই বাড়ি ফিরে গেছেন বেশিরভাগ যাত্রী উত্তরা থেকে আগারগাঁওয়ে উভয়মুখী যাত্রা করেছে বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে মেট্রো রেল ভ্রমণ করেছেন রাজধানীবাসী ঢাকার বাইরে থেকেও মেট্রোতে চড়তে এসেছেন কেউ কেউ দেশের বুকে মেট্রো রেলে চড়তে পেরে দারুণ খুশি নগরবাসী বছরের প্রথম দিনেও গত কয়েকদিনের মতোই লম্বা লাইন ছিল আগারগাঁও ও উত্তরা দিয়াবাড়ি স্টেশনে যারা আগের দিন টিকিট কেটে রেখেছেন তারা ভ্রমণ করতে পেরেছেন স্বাচ্ছন্দ্যেই উৎসব মুখর পরিবেশে মেট্রো ভ্রমণ করে যাত্রীরা বলছেন মন ভরছে না একবার চড়ে কেউ কেউ একাধিকবার চড়ছেন মনের আনন্দে প্রথম নয়টি স্টেশন দ্রুত খুলে দেওয়ার দাবিও জানিয়েছেন যাত্রীরা উত্তরা মেট্রো রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল রুবেল নতুন বছরের প্রথম দিনে মেট্রো রেলের ভ্রমণ নিয়ে মানুষের উৎসাহ উদ্দীপনা কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন সাথে যেহেতু বছরের প্রথম দিন দিনটিকে আসলে স্মরণীয় করে রাখতে চায় অনেকেই ইতিহাসের পাতায় সাক্ষী হতে চান অনেকেই সেই কারণে চতুর্থ দিনে মেট্রো রেলের যাত্রার সারথি হয়েছেন অনেকে তবে সকালে ভুগিয়েছে মেট্রো রেল প্রথম দুই ঘন্টা ঘুরে রে মেট্রো রেলের চাকা যার কারণে অনেকেই বিব্রত হয়েছেন অনেকে বিরক্ত হয়ে চলে গিয়েছেন আমরা দেখেছি স্টেশনগুলো থেকে তবে 8টায় চালু করার কথা থাকলেও 10:15 চালু হয় মেট্রো রেল যেহেতু গতকাল 31st নাইট ছিল 31st নাইটের সেই অতিরিক্ত উন্মাদনা এবং সেই উদযাপনের কারণে মেট্রো রেলের যে উপরে যে বৈদ্যুতিক তার থাকে সেই তারে ফানুস আটকে গিয়ে বেশ কিছু জটিলতার সৃষ্টি হয়েছিল সেটি সমাধান করতে প্রায় 2 ঘন্টা পার হয়ে যায় মেট্রো কর্তৃপক্ষের যার কারণে বিলম্ব হয়েছিল চড়তে তবে যখন চড়তে শুরু করেছে তখন থেকেও উৎসাহের কমতে ছিল না মানুষের মধ্যে উন্মাদনা ছিল প্রথম দিনের মেট্রো রেল চলাচল নিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি আগারগাঁও অংশ থেকে একটি মেট্রো ছেড়ে এসেছে উত্তরায় স্টেশনে এখনই থামবে সেই মেট্রো রেল আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করছি এবং যাত্রীরাও অপেক্ষা করছে উত্তরা অংশ থেকে আগারগাঁও যাওয়ার জন্য যেহেতু বছরের প্রথম দিন অনেকেরই ছুটি কাটাচ্ছেন অনেকে উৎসব মুখর পরিবেশ ফেস্টিভ্যাল মোডে আছেন অনেকেই সেটি দেখানোর চেষ্টা করছে অনেকেই দেখছি যে আমরা যা উত্তরা থেকে আগারগাঁও আসছেন এবং আগারগাঁও থেকে উত্তরায় গিয়ে নামছেন একাধিকবার চড়তেও দেখেছি কাউকে বলছেন যেহেতু এই এত লম্বা পথ এত অল্প সময়ে যেতে পারছেন সেই উচ্ছ্বাস কিন্তু অনেকের মধ্যে অনেকে বলছেন বিদেশে তারা মেট্রোতে চড়েছেন বাংলাদেশে মেট্রোতে চড়ার অভিজ্ঞতাটি নিচ্ছেন এবং কম্পেয়ার করছেন বিদেশের সাথে বাংলাদেশের সে অবস্থানটি কেমন আসলে অনেকে বলছেন যে এটাতে মেট্রোতে চড়ে তাদের বিদেশে যে চড়ার যে অনুভূতি ছিল তার চেয়ে বেশি অনুভূতি হচ্ছে কারণ দেশের মাটি প্রিয় দেশের মাটিতে মেট্রোতে চড়তে পারার আনন্দ অনেক যেহেতু এই যানজটের নগরীতে উত্তরা থেকে আগারগাঁও একসময় অনেক দূর পথ ঘুরে যেতে হতো সেটি এখন শর্টকাট হয়ে গেছে যে মাঝখান দিয়ে শহরের উপর দিয়ে চলে যাচ্ছে উড়াল রেল এবং বৈদ্যুতিক এই রেলের কারণে মানুষ খুব দ্রুত গতিতে পৌঁছতে পারছে আগে যে জায়গায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগতো সেখানে এখন সময় লাগছে 10 থেকে 12 মিনিট সেই কারণে তারা অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ উত্তরা মেট্রো স্টেশন থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল
আতশবাজি আলোকসজ্জা সহ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে রাজধানীবাসী। বিপর্যস্ত বিশ্ব অতীতের সব দুর্দশা ভুলে নতুন আশায় নতুন জীবনে ফেরার স্বপ্ন দেখছেন সবাই। নিষেধাজ্ঞা উপেক্ষা করে নতুন বছরকে বরণে আতশবাজি আর ফানুস উড়িয়ে গতকাল মধ্যরাতে উৎসবে মেতেছিল পুরো নগরী। এছাড়া বিভিন্ন পাঁচ তারকা হোটেলে ছিল বছরের শেষ দিনটি উদযাপনে বিশেষ ব্যবস্থা। এদিকে বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নিচ্ছে গোটা বিশ্ব। নতুন বছর বরণের প্রথম আয়োজন ছিল নিউজিল্যান্ডের অকল্যান্ডে, এরপর অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীনসহ অনেক দেশ 2023 সালকে স্বাগত জানায়। বর্ণিল সাজে সেজেছিল নিউ ইয়র্কও। দর্শক, বছরের প্রথম দিনে কক্সবাজারে পর্যটক সমাগমের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, পর্যটক সমাগম কেমন দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। দর্শক, আমরা অপেক্ষা করছি শাহিনের সাথে সংযুক্ত হওয়ার জন্য। সাথী, আসলে কালকে আমরা দেখতে পেয়েছি 2022কে বিদায় জানাতে লাখো পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে উপস্থিত হয়েছিল। তারা আবেগ, আনন্দ এবং উদ্দীপনা নিয়ে এখানে শেষ সূর্যকে বিদায় জানিয়েছে 2022 সালের। তো আজকে আমরা নতুন বছরের শুরুতে সকাল থেকে দেখতে পেয়েছি কালকে যে পর্যটকরা কক্সবাজার সমুদ্র সৈকতে 2022কে বিদায় জানাতে এসেছিল, ঠিক আজকেও তারা সকালে এখানে নতুন সূর্যকে বিদায় স্বাগত জানানোর জন্য এখানে বিচে প্রচুর পর্যটক এখানে উপস্থিত হয়েছে। তারা রীতিমতো প্রতিদিনের মতো এখানে আনন্দ উচ্ছ্বাসে মেতে রয়েছে। কেউ বা সমুদ্র স্নানে, কেউ বা ঘুরাই সরে, কেউ বা জেট স্কিতে করে তারা সমুদ্র পাড়ি দিচ্ছে, গভীর সমুদ্র তারা পাড়ি দিচ্ছে। তো আমরা দেখতে পেয়েছি এখানে পর্যটকদের মধ্যে নতুন বছরের যে উদ্দীপনা, উচ্ছ্বাস সেটা আমরা দেখতে পেয়েছি। এখানে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যটকরা সন্তুষ্ট এবং এখানে সকাল থেকে পর্যটকরা এই নববর্ষের প্রথম দিনে আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা পরিবার পরিজন নিয়ে এখানে আনন্দ উপভোগ করছেন। তো কক্সবাজার সমুদ্র সৈকতে লাবণী পয়েন্ট হচ্ছে থেকে এটা হচ্ছে আমার সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সাইফুর রহিম শাহিন। এবার খেলার প্রসঙ্গ। সোমবার প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলের শেষকৃত্য আয়োজন ঘিরে ব্রাজিলে চলছে প্রস্তুতি। তার প্রাণের ক্লাব সান্তোসে হবে এ শেষকৃত্য অনুষ্ঠান। এই জন্য সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামের মধ্যমাঠে প্রস্তুত করা হচ্ছে মঞ্চ। আনুষ্ঠানিকতা শেষে পেলেকে সান্তোসের 14 তলা বিশিষ্ট ভোল্টের কবরস্থানে সমাহিত করা হবে। এদিকে বিশ্বব্যাপী অব্যাহত রয়েছে পেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির আলাদা ম্যাচ শুরুর আগে 1 মিনিট ব্যাপী হাততালি দেয় খেলোয়াড় সহ পুরো গ্যালারি। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।